সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে কিন্তু শুধুমাত্র রান্না নয়, তার সাথে থাকছে দারুণ একটা ব্লগ। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। মায়ের গাছের ইচড় যেটা পাড়তেই নাকি ছেলে আজকে এসেছে। এখানে বস্তার তলা থেকে কি বেরোবে, ওরে বাপরে! এখানে বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে, কারণ এগুলো একদম নিচে সবাই হাত দেয় সেই কারণে। এই যে মায়ের গাছপালা, যারা আগে দেখেছো ভিডিও তারা তো জানোই মায়ের কত গাছ। আজকে আবার একটু দেখে নাও। ও মা, এটা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। কত জবা ফুল ফুটেছে আর বিভিন্ন রকমের ফুল ফুটেছে, ভেতরের দিকে আমি আর গেলাম না। এদিকেও আছে গন্ধরাজ ফুলে গাছ ভরে গেছে, প্রচুর গাছ। এখানেও আছে গন্ধরাজ। এই যে সেই গোলা, এটা কি ফুল মা? খাওয়াতে মিষ্টি আনা হয়েছে, যে মিষ্টি খাচ্ছে তোমাকে উপরেই আছে না, আমি খেলাম তো আর এখন না। এখন এখানে দুপুরের ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে। দুপুরের ব্রেকফাস্ট কেন বললাম, কারণ এখন ঘড়িতে বাজে দাঁড়ান, এখন ঘড়িতে বাজে 11:30। তো এখন সকালবেলা বাড়ি থেকে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এসেছি, অল্প অল্প করে সবাই একটু খাবি, মা খাইনি আর ছেলে আর আমি একমুখ করে ভাত খেয়ে এসেছি। কিন্তু ছেলের বায়না ছিল দুজনের কাছ থেকে যে সকালবেলায় গিয়ে লুচি করতে হবে তোমাকে, তো সেই লুচিটা এখন দুপুরবেলায় করা হচ্ছে। তো দুপুরের রান্না কখন হবে সেটা এখনও জানি না, মা বাজারে গেছে। তো আমি এখন এটা একটু বসিয়ে দিয়েছি, আলুর তরকারি করব। পুরো ঘর ফাঁকা একদম। এখন বাড়িতে আসলে আমার প্রচণ্ড মন খারাপ হয় কেন জানি না, কারণ আমি যতদিন থেকে এ বাড়িতে রয়েছি ততদিন থেকে কিন্তু মা বাবা বোন আর আমি এই চারজন সবসময় আমরা বাড়িতে। তো এখন বাবা মারা যাওয়ার পরে, তারপর বোন চলে যাওয়ার, বাড়ি পুরো ফাঁকা একদম, মানে আমাদের ঠাকুর ঘর আর উপরেও ঘর রয়েছে। তো উপরে ঘরে এখন আর যাচ্ছি না, মা একটু আর ছেলে ওরা একটু বাজারে গেল। তো আর যে আসল জিনিস সেটাই তো আমি দেখাইনি, এই যে পেপসি অনেক আগে কিনেছি। হ্যাঁ, তরকারি আর মিষ্টি দিয়ে দুপুরের ব্রেকফাস্ট হচ্ছে এটা আমাদের, তাই না?
এই যে মা এখন কড়াই বসাচ্ছে, কাঠের উনুনে আজকে রান্না হবে ভিলেজ স্টাইল চিকেন। আর আমি এখানে ভিডিও করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে মা। গরম মশলা ফোড়ন দেওয়া হলো, তেজপাতা দিয়ে দিল। এবার দিচ্ছে পেঁয়াজ কুচি। এবার অ্যাড করছে মা কি কি ওটা বাটা আছে বলে দাও। পাকালাম যে ছেলে এখানে এই ফল ও ফল এইসব দেখে বাড়াচ্ছে। হ্যাঁ, এই পাশটা পুরো বাগান। কি অ্যাড করলো ওর মধ্যে দেখালাম তো, লবণ আর কি দিচ্ছ? কত বড় একটা শামুক, পাথর বের নিতে যাচ্ছি তখন লাঠিতে নাড়াবে। ছেড়ে দে, ওকে ডিস্টার্ব করিস না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মা মাংসটা দেবে। মাংসটা কি ম্যারিনেট করে রেখেছে মা, কি কি দিয়ে বলো? এক চামচ হলুদ, এক চামচ লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তেল, জিরে গুঁড়ো, এই কি বলছে না বাবা? কাঠের রান্না দেখেছিস তুই আগে? নোংরা হাত দিয়ে সিমেন্ট হচ্ছে এখন, জ্বলন্ত কাঁচা একটা ডাল এনেছে সেটা ঢুকাচ্ছে। এত কাঠ রয়েছে এখানে, এই যে ঢাকা, এই যে ঢাকা, সেসব হচ্ছে না। এবার একটা বাঁশপাতা সংগ্রহ করে এনেছে দেবে বলে। এই সোনা কি হচ্ছে কি? এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিল, আলুগুলো হালকা ভেজে রাখা ছিল। আগের বার যে বুলেটটাকে দিয়েছিলাম সে কয়েকদিন আগে মনে গেছে। ভীষণ একটা স্যাড নিউজ দিয়ে দিল, ওর প্রিয় বুলেট দিদুন বাড়ির একটা ডগি সেটা মরে গেছে। আগের বার তো দেখিয়েছে, বছর মাস মাসে দেখতে। খুব ভালো করে মা মাংসটা কষিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে দিল মাংসে, আর একটু পরেই মাংস রান্না হয়ে যাবে, আর আমরা গরম গরম মাংস আর ভাত খেতে বসে যাব। এখন বিকালবেলা, আর এই যে ছাদে দিদুন আর নাতির কি চলছে দেখো। বাবা পড়বি কিন্তু, বাবা পেছন দিকে কিন্তু পড়ে যাবি, এই ও পড়ে যাবে। আজও বায়নার শেষ নেই, ও এখন শুয়ে শুয়ে দোল খাবে, দুজনকে দোল দিতে হবে, এরকম একটা সিস্টেম ওর না বেঁধে নিয়েছে। ছোটোবেলায় কোনো দিনে দোল না চড়েনি, এখন এই বয়সে দোল না। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এবার ওঠ। বাড়ি যাওয়ার আগে দুজনের হাতে চাউমিন খেয়ে তারপর বাড়ি যাবে। এখন চাউমিন খাওয়া চলছে। Very nice.